আগের দিন আমরা আলোচনা করেছিলাম নারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স নিয়ে। আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সে পাস্ট টেন্স, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট টেন্স থাকলে ইনডাইরেক্ট স্পিচে কী হয়, এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে সেখানেই আমরা করব, ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট টেন্স থাকে, অর্থাৎ পাস্ট টেন্সে যদি ডাইরেক্ট স্পিচ লেখা হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচ পড়ার সময় অর্থাৎ নারেশন চেঞ্জের ক্ষেত্রে নিয়মগুলো কী। আমি আগের দিনের মতোই আজকেরও সেই নিয়মই ফলো করছি, একটু খেয়াল করো। আমি দুটো কলাম করেছি, বাঁদিকের কলামে যথারীতি আমি কিছু এক্সাম্পলস দিয়েছি, উদাহরণ ডান দিকের কলামে হচ্ছে একটা রুলস, ডান দিকের কলামে আমি রুলসগুলো দিয়েছি, এবং ইচ অ্যান্ড এভরি রুল ইজ সেট এগেনস্ট দ্য এক্সাম্পল, তার মানে প্রত্যেকটা এক্সাম্পলের এগেনস্টে রুলগুলো রাখা আছে, যার ফলে তোমাদের পক্ষে আগের দিনের মতোই বুঝতে যাতে সুবিধা হয়। আগে তোমরা উদাহরণগুলো দেখবে, তারপর সেই থেকে নিয়মে যাবে। তো এইটা আমি আগে বলছি, আবার রুলস যেগুলো করেছি, রুলসগুলো দেখো দুটো করে কলাম করা আছে, কেন, কারণ এখানেও দেখো দুটো কলাম করে দিয়েছি, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ। এখন একটা কথা তোমাদের মনে করিয়ে দিই, আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে পাস্ট টেন্স করছিলাম, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ যখন পাস্ট টেন্সে থাকবে, আমাদের কন্ডিশন অর্থাৎ শর্ত কিন্তু একটাই আছে, যেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব ইন পাস্ট টেন্স। এই শর্তটা কিন্তু আমাদের আগের দিনেও ছিল, আজও আছে, অর্থাৎ আমরা এই যা যাবতীয় আলোচনা করছি সবটাই কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে, তবে সেইটা নিয়ম মেনে আমরা আলোচনা করছি। তো রিপোর্টিং ভার্বটা সবসময় পাস্ট টেন্সেই আছে এখানে, অর্থাৎ দেখো খেয়াল করে সেট টু বা সেড, অর্থাৎ সেক্ষেত্রে সেট টু থাকলে টোল্ড হয় আর সেট থাকলে সেডই হয়, আমরা জানি আগের দিনের নিয়মে, তোমরা জানো ক্লাস 9-10 পড়েওছো। সুতরাং এই নিয়মগুলো আমি আলোচনা করছি না, আমি কিন্তু বলে দিচ্ছি এটাই, যেখানেও কিন্তু আমরা যেগুলো পড়বো সেখানে সব ক্ষেত্রে দেখবে রিপোর্টিং ভার্ব কিন্তু সেডই আছে, অর্থাৎ পাস্ট টেন্সেই আছে। সুতরাং রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এবং ডাইরেক্ট স্পিচও এক্ষেত্রে পাস্ট টেন্স, আগের দিন আমরা করেছিলাম ডাইরেক্ট স্পিচ, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে নিয়মগুলো কেমন, আমি প্রথম নিয়মটাই আসছি একটা একটা করে, প্রথম উদাহরণে আসছি। লেটস কাম টু দ্য ফার্স্ট এক্সাম্পল, হোয়াট ইজ দ্য ইন দ্য ফার্স্ট এক্সাম্পল, প্রথম এক্সাম্পল কি আছে, হি সেড আই ওয়েন্ট দেয়ার। নাও নোটিস দ্য রিপোর্টেড ভার্ব, দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড ভার্ব, আমি যেটা বলছিলাম রিপোর্টেড ভার্বের টেন্সটা খেয়াল করো কী আছে, ওয়েন্ট, ওয়েন্ট কোন টেন্স, নিশ্চয়ই জানো, ঠিকই বলেছো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেটা যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করছি কীভাবে হচ্ছে, হি সেড দ্যাট, এখানে দেখো সেটটা সেডই আছে, কেন, কারণ আমরা দেখিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর দু নম্বর হচ্ছে সেটের পরে কোনো টু নেই, অর্থাৎ কাকে বলছে বলা নেই, সেই জন্য সেট সেডই থাকছে। সেট ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে যা হয়, ন্যারেশন চেঞ্জ হলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট হলে দ্যাট আসে, আর এই ন্যারেশন চেঞ্জের সময় এই যে ইনভার্টেড কমা এটা উঠে যায়, এখানেও তাই হয়েছে, আইটা হি হয়ে গেছে আগের দিনের মতো। এইবার যেটা খেয়াল করা, টেন্সটা দেখো রিপোর্টেড ভার্বের টেন্সটা কীভাবে চেঞ্জ হচ্ছে, ছিল ওয়েন্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, হয়ে যাচ্ছে কি হ্যাড গন দেয়ার। তো এই নিয়মটা ভালো করে মনে রাখবে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব থাকে রিপোর্টেড ভার্ব, তাহলে ইনডাইরেক্ট স্পিচের সময় রিপোর্টেড ভার্ব হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট, ওয়েন্ট ছিল হ্যাড গন হয়ে গেল। তো আমরা কী দেখলাম, আমরা এখানে দেখলাম প্রথম নিয়ম, ডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তাহলে ইনডাইরেক্ট স্পিচ কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স। তো দ্যাটস দ্য ফার্স্ট রুল উই হ্যাভ এস্টাবলিশ, প্রথম রুলটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, এটা হচ্ছে প্রথম নিয়ম। নাও কাম টু দ্য সেকেন্ড এক্সাম্পল, দ্বিতীয় উদাহরণে এসো, হি সেড আই ওয়াজ গোয়িং দেয়ার, কি বলছে, আবার আমি আন্ডারলাইন করে দিয়েছি আগের দিনের মতোই, যাতে তোমরা আন্ডারলাইন্ড ভার্বটার টেন্সটা ভালো করে চিনতে পারো। আই ওয়াজ গোয়িং দেয়ার, এটা কোন টেন্স নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিকই, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ডাইরেক্ট নারেশন চেঞ্জ করলে কী হবে, হি সেড দ্যাট, যথারীতি একই নিয়ম, দ্যাট এসেছে ইনভার্ট ফর্ম উঠে গেছে, আই যথারীতি হি হয়ে গেছে, হি ওয়াজ গোয়িং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কী হলো, হ্যাড বিন গোয়িং, কী করলাম, হ্যাড বিন গোয়িং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস থাকলে কী হয়ে যাচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেয়ার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ হি হ্যাড বিন গোয়িং দেয়ার। তো এখান থেকে আমরা চলে আসছি দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়মটা কী পেলাম, সেটা হচ্ছে যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্ব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, এখানে যেটা ছিল ওয়াজ গোয়িং, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, তবে হ্যাড বিন গোয়িং। তো এটা গেল দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম আর চতুর্থ নিয়ম, বা তৃতীয় উদাহরণ আর চতুর্থ উদাহরণে বিশেষ কিছু একটা নেই, কারণ তৃতীয় উদাহরণ এবং চতুর্থ উদাহরণে খুব একটা পরিবর্তন কিছু নেই, আমরা দেখছি একবার, ছোটোখাটো দু একটা পরিবর্তন আছে, দেখলেই বুঝতে পারবে। আমরা এটা আগের দিন করেও ছিলাম যে মূলত কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে ভার্বের টেন্স কিছু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হচ্ছে। এখানে আমরা কী দেখবো, সেই প্রোনাউন চেঞ্জটাই দেখবো। দেখো হি সেড, ফর এক্সাম্পল, আই হ্যাড গন দেয়ার, আই হ্যাড গন দেয়ার, কোন টেন্স, ইয়েস পাস্ট পারফেক্ট টেন্স, ঠিকই ধরেছো, হ্যাড গন দেয়ার, চেঞ্জ করলে কী হবে, দেখো হি সেড দ্যাট, হি
প্রোনাউন চেঞ্জ হয়ে গেল আই হি আগের মতোই, দেখো আই হি হয়ে গেছে। কেন? এটা প্রথম আগের ক্লাসে বলেছিলাম যে হি অর্থাৎ সে বলছে, তো আমি, তাহলে আমি মানে কে? সে। সেই কারণে আইগুলো সবই দেখো হি হয়ে গেছে। কেন? কারণ হি সে অর্থাৎ সে বলছে, সেই কারণে আই এখানেও হি হবে। হ্যাড গন দেয়া, দেখো কোনো চেঞ্জ হলো না, হ্যাড গন দেয়া। অর্থাৎ আমরা এখান থেকে তৃতীয় নিয়ম পেলাম, যদি ডাইরেক্ট স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, অর্থাৎ রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে সেটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? না, কোনো চেঞ্জ হবে না। দেখো হ্যাড গন ছিল, হ্যাড গন ই হচ্ছে, অর্থাৎ নো চেঞ্জ অফ টেন্স লেখাই আছে। দেখো তো তৃতীয় নিয়ম আমরা কী দেখলাম, ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট টেন্সে রিপোর্টেড ভার্ব থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ যে টেন্স ছিল সেই টেন্সই থাকছে। এক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ, শুধুমাত্র প্রোনাউনটাই চেঞ্জ হবে। দেখো আই ছিল, হি হয়ে গেছে, এছাড়া আর কিছু। আর মিসেলেনিয়াস যদি কিছু থাকে, হিয়ার দেয়ার ইত্যাদি ইত্যাদি, সেগুলো পাল্টাবে। দেয়ার থাকলে পরিবর্তন হবে, দেয়ার দেয়ারই থাকবে। তো দ্যাটস দ্য থার্ড এক্সাম্পল। নাও কাম টু দ্য ফোর্থ এক্সাম্পল অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল। হোয়াট ইজ ইন দ্য লাস্ট এক্সাম্পল? হি সেড আই হ্যাড বিন গোয়িং দেয়ার। নাও হোয়াট ইজ দ্য টেন্স? দিস ইজ হ্যাড বিন গোয়িং, দিস ইজ দ্য, ইউ নো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে কোন টেন্স বলে? ইয়েস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড বিন গোয়িং দেয়ার, একই নিয়ম দেখো, হি সেড দ্যাট, চেঞ্জ হলো না। অর্থাৎ সেট সেট বসে যাচ্ছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে দ্যাট আসে, আইটা অর্থাৎ প্রোনাউন চেঞ্জ হয়ে হি হয়ে গেল। হ্যাড বিন গোয়িং, দেখো হ্যাড বিন গোয়িং যা আছে তাই আছে, অর্থাৎ এক্ষেত্রেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই রয়ে গেল। অর্থাৎ এখানেও আমরা কী নিয়ম দেখলাম, চতুর্থ নিয়ম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, অর্থাৎ রিপোর্টেড ভার্ব, তাহলে সেক্ষেত্রেও ন্যারেশন চেঞ্জ হলেও রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো নো চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ আমরা কী দেখলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেও রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, ন্যারেশন চেঞ্জ হলেও। তো এই দুটো ক্ষেত্র আমি ভালো করে মনে রাখতে বলবো, আসলে চারটি উদাহরণই ভালো করে মনে রাখতে বলবো, যে ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের ডাইরেক্ট স্পিচ পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে এই দুটো চেঞ্জ খুব ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ যেগুলো চেঞ্জ হয়ে হয়েছে সেই পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ডাইরেক্ট স্পিচে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেক্ষেত্রে ওই টেন্সগুলোর আর কোনো পরিবর্তন হয় না, কারণ আর কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। সেই জন্য এখানে থাকছে নো চেঞ্জ অফ টেন্স। তো এই চারটি উদাহরণ এবং এই চারটি নিয়ম থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পাস্ট টেন্সের ক্ষেত্রে কীভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবো সেই নিয়মটা আমরা এখানে দেখলাম। অর্থাৎ উদাহরণ আগে দেখলাম, সেই থেকে আমরা নিয়ম প্রতিষ্ঠা এলাম। তো আশা করছি আগের দিন যেরকম প্রেজেন্ট টেন্সের চারটে টেন্সের ভ্যারিয়েশন তোমাদের দেখিয়েছিলাম, এক্ষেত্রেও পাস্ট টেন্সের চারটে ভ্যারিয়েশনই দেখালাম, কিন্তু দুটো টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম টেন্সের অদল বদল হচ্ছে, কিন্তু বাকি দুটো টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম টেন্সের কোনো অদল বদল হচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নো চেঞ্জ অফ টেন্স। অর্থাৎ আখেরে দুটো পরিবর্তন তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রে আপাতত তোমাদের এই দুটো নিয়মই ভালো করে মনে রাখতে হবে। পাস্ট টেন্সের অন্য যে দুটো রূপ, অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটোর ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, সুতরাং এটা সেইভাবে মনে রাখার দরকার নেই। মনে রাখবে এটাই যে নো চেঞ্জ অফ টেন্স, তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি জাস্ট নো চেঞ্জ অফ টেন্স বলে লিখে দিয়েছি। তাহলে এইভাবে তোমরা পাস্ট টেন্সের চারটে নিয়ম শিখে গেলে, এবার আমি তোমাদের কতগুলো মিসেলেনিয়াস এক্সাম্পলস দেখাচ্ছি, যেগুলো ঠিক টেন্স হিসেবে নয়, এগুলো যদি ডাইরেক্ট স্পিচে থাকে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করার সময় যদি ডাইরেক্ট স্পিচের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে, সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে কী হবে, সেটা আমি একটা মিসেলেনিয়াস এক্সাম্পলস হিসেবে আলাদা দেখাতে পারতাম, কিন্তু ওই কটার জন্যে আর আলাদা দেখাচ্ছি না, একসাথেই দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো টুডে যদি থাকে ডাইরেক্ট স্পিচ, আমি এখানে এই কলামটাই ব্যবহার করেছি, ডাইরেক্ট স্পিচে যদি টুডে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে কী হবে? দেখো ডাইরেক্ট স্পিচে যদি টুডে থাকে, ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ করলে সেটা হবে দ্যাট ডে। আবার ডাইরেক্ট স্পিচে যদি থাকে টুমরো, অর্থাৎ আগামীকাল, তার ইনডাইরেক্ট স্পিচে হবে দি নেক্সট ডে, অর্থাৎ পরের দিন। ডাইরেক্ট স্পিচে যদি থাকে ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল, সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে কী হবে? দি প্রিভিয়াস ডে, অর্থাৎ ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে। চতুর্থ নিয়ম, যদি নাও থাকে, এখন ডাইরেক্ট স্পিচ যদি নাও থাকে, সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে কী হবে? দেন, এখন তখন। একইভাবে যদি এগো থাকে, ডাইরেক্ট স্পিচে যদি এগো থাকে, ইনডাইরেক্ট স্পিচে কী হবে? বিফোর। তো এই যে নিয়মগুলো, অর্থাৎ এই যে পাঁচটা পরিবর্তনের কথা আমি বললাম, এই পাঁচটা পরিবর্তন কিন্তু যে কোনো টেন্সেই থাকতে পারে, যে কোনো টেন্সের ক্ষেত্রেই এই ওয়ার্ডগুলো থাকতে পারে, ইরেসপেক্টিভ অফ টেন্সেস, যে কোনো টেন্সে। মোদ্দা কথা, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ যখনই হবে, এনি টেন্স, ইরেসপেক্টিভ অফ টেন্সেস, যে কোনো টেন্সেই যদি এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে ক্ষেত্রে অবশ্যই এই ওয়ার্ডগুলো
এই ওয়ার্ডে পাল্টে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে ভার্বের পরিবর্তন হলেও না হলেও এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই এইভাবে পরিবর্তিত হবে, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর চেঞ্জ এইভাবে হবে। এবং এক্ষেত্রে আমি তোমাদের বারবার বলবো একটা জিনিস মনে রাখার, ন্যারেশন চেঞ্জ কিন্তু কখনো বোথ ওয়ে হয় না, ন্যারেশন চেঞ্জ ইজ অলওয়েজ ওয়ান ওয়ে, অর্থাৎ এদিক থেকে এদিকে হবে। একইভাবে যদি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট হয়, অর্থাৎ উল্টোটা, তখন কিন্তু আবার এদিক থেকে এদিক, অর্থাৎ ইনডাইরেক্টে যদি ট্যাডে থাকে ডাইরেক্টে টুডে হবে। কিন্তু কখনোই এরকম হবে না যে ডাইরেক্টে হয়তো দ্যাট ডে আছে, আমি যদি উল্টে ভাবি, অর্থাৎ ডাইরেক্টে দ্যাট ডে আছে তাহলে ইনডাইরেক্টে টুডে হবে, না কখনোই না। সেই জন্যই বলছি এটা কিন্তু ওয়ান ওয়ে, অর্থাৎ যদি ডাইরেক্টে টুডে থাকে তাহলে ইনডাইরেক্টে দ্যাট ডে হবে, ঠিক আছে। কিন্তু ডাইরেক্টে যদি দ্যাট ডে থাকে তাহলে কিন্তু ইনডাইরেক্টে টুডে হবে না, এইটা একটু ভালো করে বুঝে রাখবে। অর্থাৎ যদি ডাইরেক্ট, যেভাবে আমি যে কারণে বলছি, ডাইরেক্ট ইনডাইরেক্টের কলামটা একটু ঠিক করে তৈরি করে রাখবে, তাতে খেয়াল বুঝতে পারবে যে ডাইরেক্ট স্পিচে যেটা আছে সেই অনুযায়ী ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হবে। একইভাবে সেইটা যদি ইনডাইরেক্ট স্পিচে থাকে তবেই সেটা ডাইরেক্ট স্পিচে আসবে, নইলে যেটা ইনডাইরেক্ট স্পিচে আছে সেটা যদি ডাইরেক্ট স্পিচে থাকে তার মানে এই নয় যে যেটা ডাইরেক্টে ছিল সেটা ইনডাইরেক্ট হয়ে যাবে। অর্থাৎ ইনডাইরেক্টটা যদি ডাইরেক্টে হয়ে যায় তাহলে কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট হবে না। সুতরাং ডোন্ট কনফিউজ বিটুইন দ্য চেঞ্জেস। সেই জন্যই আমি বললাম এটা ওয়ান ওয়ে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি এটা থাকে ইনডাইরেক্ট স্পিচে এটা হবে, ইন্টারেস্ট স্পিচে যদি এটাই থাকে তাহলে ডাইরেক্ট স্পিচে এটা হবে। কিন্তু এর মানে এটা নয় যে এরা যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ দ্যাট ডেটা ডাইরেক্টে এলো টু ডেটা ইনডাইরেক্টে এলো তাহলে টু ডেটা ইনডাইরেক্টে যাবে, এরকম ব্যাপার কিন্তু নয়। সুতরাং সেই জন্যই বললাম দিস চেঞ্জেস আর ওয়ান ওয়ে চেঞ্জেস, এগুলো একটু খেয়াল রাখবে। এবং এই ব্যাপারটা, এই ওয়ান ওয়ে চেঞ্জটা কিন্তু বরাবরই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো ন্যারেশন চেঞ্জের কোনো নিয়মে কিন্তু বোথ ওয়েজ হয় না, সমস্ত চেঞ্জই কিন্তু ওয়ান ওয়ে, অর্থাৎ ডাইরেক্টের শর্ত অনুযায়ী যা আছে সেইটা অনুযায়ী ইনডাইরেক্টে যা যা হওয়ার কথা সেটাই হবে, অথবা ইনডাইরেক্টে যা যা আছে সেই অনুযায়ী ডাইরেক্টে সেটা হবে। কিন্তু আমরা যদি ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের টেন্স বা কোনো কিছু চেঞ্জ করে দিই, ইন্টারচেঞ্জ করে দিই, সেক্ষেত্রে কিন্তু একটার ক্ষেত্রে আরেকটা জিনিস খাটবে না, যেটা আমি তোমাদের দেখালাম। তাই যে অর্ডারে আছে সেই অর্ডার অনুযায়ী কিন্তু হবে, তো ডাইরেক্টে যা আছে সেটা অনুযায়ী ইনডাইরেক্টে যা হয়, ইনডাইরেক্টে তারা যদি থাকে তাহলে ডাইরেক্ট অবশ্যই সেটা হবে। সুতরাং এই অর্ডারটা খুব ভালো করে একটা তালিকা করে খাতায় রেখে দেবে, যাতে তোমাদের পক্ষে মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে। আজ এই পর্যন্ত।